এই ভিডিওর টপিক হলো HTML এ হাইপারলিংক কিভাবে ক্রিয়েট করা যায় আর কিভাবে HTML বা যে কোনো ওয়েব পেজে আমরা কোনো পিকচারকে ইনসার্ট করতে পারি। তো এই টপিকের উপর আজকের এই ভিডিওটা। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো, এখানে বলেছে একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে যার টাইটেল দিতে হবে হচ্ছে ইমেজ ইনসার্ট। তো আমি কি করব, ফার্স্টে তার জন্য হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 এ যেটা ছিল সেটাকেই আমি কপি করে নিচ্ছি, গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে এবার কি বলেছে, টাইটেল দিতে হবে কি না ইমেজ ইনসার্ট। তো আমি এখানে টাইটেলটা চেঞ্জ করি, টাইটেল চেঞ্জ করে দিলাম। নেক্সট কি বলেছে, বডিতে একটা কথা লিখতে হবে সোলার সিস্টেম। তো বডির মধ্যে আমাকে কি করতে হবে, একটা জাস্ট কথা লিখতে হবে সোলার সিস্টেম, সেটা কি একটা হেডিং এর মধ্যে থাকবে, প্লাস কথাটা বোল্ড হবে, আন্ডারলাইন হবে, ফন্ট কালার হবে রেড। তো তুমি দেখো এর সাথে অনেকটাই সিমিলার আছে, এখানে কোথাও ব্যাকগ্রাউন্ড কালার আমাকে দিতে বলেনি, তাহলে আমি বডি থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দিলাম। তো এখানে আমার কি কি বলেছে, প্রথমে কথাটা লিখতে বলেছে সোলার সিস্টেম, তাহলে আমি এখানে কথাটা লিখি সোলার সিস্টেম বলে। সোলার সিস্টেম লিখলাম, এটা একটা হেডিং ট্যাগে থাকতে হবে, তো আমার অলরেডি এটা এইচ ট্যাগে আছে। আর কি বলেছে, এর ফন্ট কালারটা হবে রেড। তো এর ফন্ট কালার কি আছে আমার এখানে, গ্রিন, আমি এখানে কি করে দেবো, রেড করে দেবো, রেড করে দিলাম। এর সাথে আর কি কি বলেছে দেখো, এখানে বলেছে ফেস হবে এরিয়াল, তাহলে আমি এখানে ফেস লিখবো কি, ইকুয়াল টু, ঠিক আছে, ফেস এরিয়াল আমি দিয়ে দিলাম। এবার তোমাদের আরেকটা কথা বলি, এই যে কালার বা ফেস যখনই তোমরা লিখবে, যখন লেখাটা শুরু করছো, কালার ইকুয়াল টু ইনভার্টেড কমা রেড তারপর ইনভার্টেড কমা ক্লোজ, এইটুকুর মধ্যে কোনোভাবে কোনো স্পেস দেবে না। স্পেস কোথায় পড়েছে দেখো, ফন্টের পরে স্পেস পড়েছে, তারপরে ফেসটা পুরোটা লেখা হয়েছে। ফেস যখন লিখেছি বা ইকুয়াল টু দিয়েছি, ইনভার্টেড কমার মধ্যে যা কিছু লিখেছি কোথাও কিন্তু আমি স্পেস দিইনি। তো তোমরাও যখন করবে তখন যেন এই জিনিসটা না হয়। ওকে, এই জিনিসটা তোমরা করে নিলে, তো এইগুলো আমার হয়ে গেল। আর কি বলেছে, আমার লেখাটা বোল্ড হবে, তার জন্য আমাকে কি করতে হবে, বি ট্যাগের মধ্যে জিনিসটা রাখতে হবে। আর কি বলেছে, আন্ডারলাইন হতে হবে, ইউ ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমাকে আমাকে তাহলে এবার কি করতে হবে, আমাকে এই দুটোই শেষ করতে হবে। ফার্স্টে আমি কাকে শেষ করব, ইউ ট্যাগকে আমি শেষ করব, কারণ আমার ইউ ট্যাগ লাস্টে ওপেন হয়েছে, তাই আমি ফার্স্টে শেষ করব হচ্ছে ইউ ট্যাগ, তারপরে আমি গিয়ে শেষ করব হচ্ছে আমার বি ট্যাগকে। হয়ে গেল আমার বি ট্যাগ ইউ ট্যাগ শেষ হয়ে গেল। আর কি পড়েছে, লেখা যেটা রয়েছে সেটা কি হবে না, আমার সেন্টার অ্যালাইনে থাকবে। তাহলে এইচ যেটা রয়েছে, এইচ এর সাথে আমাকে কি করতে হবে, সেন্টার অ্যালাইন করতে হবে। তাহলে আমি এখানে অ্যালাইন লিখি, অ্যালাইন ইকুয়াল টু দেব সেন্টার, ওকে, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ। তোমাদের বারবারই একটা কথা আমি বলছি, যখন তোমরা লিখবে, দেখো আমি এইচ ওয়ান লেখার পর একটা স্পেস দিলাম, কারণ এইচ ওয়ান একটা আলাদা ট্যাগ, অ্যালাইন্ড একটা আলাদা কথা, দুটো যদি একসাথে মিশিয়ে দিতাম তাহলে কিন্তু আমার আউটপুট দেখাতো না। আর সেন্টার লেখার পরে যে ইনভার্টেড কমাটা আমি শেষ করেছি, যদি ধরো ইনকেস আমি ইনভার্টেড কমা দিতে ভুলে গেলাম, ধরো আমি দিলাম না, এটা মুছে দিয়েই দেখাচ্ছি, তাহলে আমার কি হবে তুমি দেখো, তাহলে আমি এইচ যেটা রয়েছে সেটাকে আমি এবার এটাকে রিলোড করবো, আমার অলরেডি পেজটা এখানে ওপেন করা আছে, দেখো আমি এটাকে রিলোড করাচ্ছি। দেখো সোলার সিস্টেম আসছে, কালার আসছে না, কিছু আসছে না, এই জিনিসটা আসছে, কেন হচ্ছে, কারণ হচ্ছে কি, আমি এখানে কোথাও একটা ইনভার্টেড কমা মিস করে গেছি, তো আমাকে এখানে ইনভার্টেড কমাটা দিতে হবে। দিয়ে এবার যদি আমি এটাকে সেভ করে রান করে, দেখো জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে রান করছে, বোঝা গেল। এবার দেখো তোমার এখানে কি হয়েছে, আন্ডারলাইনটা কিন্তু ব্ল্যাক হয়েছে, লেখাটা কিন্তু রেডে হয়েছে, তার কারণ কি দেখো, তুমি আন্ডারলাইন কোথায় দিয়েছো, কালারের বাইরে গিয়ে তুমি আন্ডারলাইন দিয়েছো, সেই কারণে কি হচ্ছে, আন্ডারলাইনটা কিন্তু তোমার ব্ল্যাকে দেখাচ্ছে। তুমি যদি আন্ডারলাইনটা কালারে দিতে চাও, তাহলে এই জিনিসটা মুছে দিয়ে মনে হয় না দেওয়া যাবে, দেখছি এখানে গিয়ে তুমি আন্ডারলাইন দিতে পারো। এবার এটাকে রিলোড করিয়ে দেখি কি আসে, দেখো এবারে কিন্তু এটা রেড কালারে চলে এসেছে। কি করে এলো জিনিসটা, কারণ আমি আগে কালারটা ডিফাইন করে দিয়েছি, তারপরে আমি ইউ ট্যাগ ইউজ করেছি, সেই কারণে কালারটা আমার ইউ কালারটা আন্ডারলাইনের কালারটা যেটা সেটা কিন্তু রেডে চলে এসেছে। তো এই জিনিসটা এই অবধি হলো।
এরপরে আরেকটা জিনিস এখানে বলেছে, বলেছে গুগল থেকে একটা পিক ডাউনলোড করে নিতে হবে, সেটা কিসের পিকচার হবে, সেটা হচ্ছে সোলার সিস্টেমের একটা পিকচার হবে। দেখো আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি, তার প্রসিডিউর এক্ষুনি তোমরা দেখতে পাবে, তোমাদের ভিডিওতে আমি প্লে করে দেবো। পিকচার ডাউনলোড করার প্রসিডিউরটা তোমরা দেখলে, এইভাবে পিকচারটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তাহলে দেখো এখানে আমাকে একটা পিকচার ইনসার্ট করতে হবে। এবার পিকচার ইনসার্ট করার জন্য আমি কি করব, দেখো ফার্স্টে হচ্ছে আমাকে এর জন্য কিছু একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে ইমেজ, ইমেজের IMG সোর্সের SRC ইমেজ সোর্স দিলাম। দিয়ে কোথা থেকে আমি পিকচারটা নিচ্ছি, ইকুয়াল টু দেব, কোনো স্পেস হবে না, ওকে ইকুয়াল টু দেব। তাহলে দেখো এখানে এবার আমাকে কি করতে হবে, ইমেজ সোর্স তো আমি করেছি, এবার হচ্ছে দেখো আমার যে পিকচারটা আছে, এই পিকচারটার এখানে কোথা থেকে কোন লোকেশনে আছে সেটা, আর তার পিকচার নেমটা আমাকে এখানে দিতে হবে। তার জন্য ফার্স্ট আমাকে ইনভার্টেড কমা ওপেন করতে হবে। এবার পিকচারটার উপর আমি রাইট ক্লিক করলাম, করে কি করলাম প্রপার্টিসে গেলাম, এখান দিয়ে দেখো লোকেশনটা আমাকে দেখাচ্ছে কোন লোকেশনে আছে, ওকে এই জিনিসটা আমি কি করলাম কপি করে নিলাম। নিয়ে আমি কোথায় পেস্ট করব, এখানে গিয়ে পেস্ট করে দেবো, পেস্ট করলাম। এবার কি করব, আমি একটা ব্যাকস্ল্যাশ দেবো। তোমরা কিন্তু কিবোর্ডে ব্যাকস্ল্যাশ দেওয়ার সময় মাথায় রাখবে কিবোর্ডে কিন্তু দুটো স্ল্যাশ থাকে, একটা ফ্রন্ট স্ল্যাশ একটা ব্যাকস্ল্যাশ, তো কোনটা দিচ্ছ সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে ব্যাকস্ল্যাশটা দেওয়া হয়ে গেল, এবার কি করতে হবে আমাকে ইমেজ নেমটাও কপি করতে হবে। তোমরা এখান থেকেও জিনিসটাকে কপি করে নিতে পারো, বা তোমরা আরেকটা কি করতে পারো, এখানে গিয়ে রাইট ক্লিক করে এখানে রিনেমে যেতে পারো, গিয়ে এখান থেকে জিনিসটাকে তোমরা কপি করতে পারো, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে তোমরা কপি করে নিতে পারো। তো কপি করা হয়ে গেল জিনিসটা, কপি এই কারণে করতে বলছি, তোমরা যদি টাইপ করতে যাও হতে পারে কোনো কিছু মিস্টেক করে গেলে, কোনো হয়তো ওয়ার্ড বা কোনো লেটার মিস্টেক করে গেলে, তাহলে কিন্তু জিনিসটা আর কাজ করবে না, মানে তোমার আউটপুটটা সেইভাবে দেখাবে না। তো আমি এটা ইনভার্টেড কমা দিয়ে শেষ করলাম, আর দেখো ট্যাগটাকে আমি শেষ করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম জিনিসটা, সেভ করার পরে কি করবো, আমি জিনিসটাকে রান করাবো। দেখো আমার 6 রয়েছে এটা, আমি জিনিসটা এবার রান করালাম, দেখো তোমার এইভাবে পিকচারটা এলো, কিন্তু দেখো পিকচারটা আমার সেন্টারে আসেনি। তার জন্য আমাকে কি করতে হবে, পিকচারটাকে সেন্টারে আনার জন্য আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে আরেকটা কি সেন্টার আরেকটা ট্যাগের মধ্যে দিতে হবে, সেন্টার ট্যাগটা ইউজ করতে হবে। তো আমি জাস্ট কপি পেস্টটি করে দিচ্ছি, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, সেন্টার ট্যাগটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম, দিয়ে এটাকে লোড করাচ্ছি। দেখো এই জিনিসটা টোটাল সেন্টারে চলে এলো, কিসের জন্য এলো, এখানে যে সেন্টার ট্যাগটা আমি ইউজ করলাম তার জন্য জিনিসটা এলো। এটা গেল তাহলে তোমাদের একটা HTML কোড দিয়ে কীভাবে একটা ওয়েব পেজে পিকচার ইনসার্ট করা যায় তার একটা প্রসিডিউর। নেক্সট যেটা আছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হাইপারলিংক কথাটা থেকে তোমরা কি বুঝতে পারছো, লিঙ্ক মানে কি, লিঙ্ক মানে নিশ্চয় দুজন থাকবে বা তার বেশি থাকবে, একজনের সাথে কখনোই লিঙ্ক হতে পারে না, একজনের সাথে কখনো লিঙ্ক কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, তোমাকে লিঙ্ক যদি করতে হয় সেখানে দুজন বা তার বেশি থাকতে হবে। তো এখানে তোমাকে যদি হাইপারলিঙ্ক করতে হয়, মানে কোনো পেজের সাথে তুমি যদি কোনো পেজকে লিঙ্ক করো, তাহলে মিনিমাম দুটো পেজ বা দুটো HTML কোডের আমার দরকার। তো হাইপারলিঙ্ক করার জন্য আমাকে দুটো পেজ ক্রিয়েট করতে হবে, মিনিমাম দুটো, ম্যাক্সিমাম অনেক কিছু হতে পারে। এবার দেখো স্ক্রিনে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, এই ধরনের যে ব্লু কালারের লেখাগুলো নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো, এইগুলোকেই বলে হচ্ছে হাইপারলিঙ্ক। যখন তোমরা এই ব্লু কালারের লেখাগুলোতে ট্যাপ করো বা টাচ করো, তখন কি হয় নতুন একটা পেজ ওপেন হয়ে যায়, তার মানে কি এই লেখাগুলো রেফার করছে অন্য কোনো পেজকে, মানে এই লেখাগুলোর থেকে অন্য কোনো পেজের লিঙ্কে আমরা গিয়ে পৌঁছাচ্ছি। তো এটাই হচ্ছে তোমার হাইপারলিঙ্কের কনসেপ্ট। তাহলে দেখো এখানে তোমাদের হাইপারলিঙ্কে যেটা দেওয়া হয়েছে, ফার্স্ট যে কোয়েশনটা রয়েছে সেটাতে কি বলছে, একটা ওয়েব পেজ তৈরি করতে হবে যার টাইটেল থাকবে এক্সাম্পল অফ হাইপারলিঙ্ক। তাহলে আমি কি করব, ফার্স্ট আমি একটা পেজ যদি তৈরি করতে চাই, ধরো আমি এখানেই একটা পেজ নিচ্ছি, এটাকে আমি নিউ পেজ করলাম, তার কারণটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। নিউ পেজ নিলাম,
নিউ পেজ নেওয়ার পর আমার এই পেজের কোডটাই আমার লাগবে, কারণ আমাকে হাইপারলিঙ্ক করার সময় একটা তোমার লিঙ্কিং পেজ লাগবে, যেখানে একটা পিকচারও আমাকে কোয়েশ্চেনটা ইনসার্ট করতে বলেছে, তাহলে আমার এই পেজটা লাগবে, সেই কারণে আমি এই পেজটাই নিচ্ছি। তো এর যেটা রয়েছে টোটালটা আমি কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি সিলেক্ট অ্যান্ড কপি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এবার আমার কোয়েশ্চেনে কি বলেছে দেখো, কোয়েশ্চেনে বলেছে টাইটেল হবে এক্সাম্পল অফ হাইপারলিঙ্ক, এখানে কি টাইটেল আছে ইমেজ ইনসার্ট, এখানে কি লিখতে হবে এক্সাম্পল, ওকে এক্সাম্পল অফ হাইপারলিঙ্ক আমি লিখে দিলাম। এবার বলছে বডিতে পাঁচটা লাইন লিখতে হবে অ্যাবাউট ইউর কান্ট্রি, তো আমাদের কান্ট্রি সম্পর্কে পাঁচটা লাইন আমাকে লিখতে হবে, তো এখানে গিয়ে আমি সার্চ করে লিখে দিই। ফার্স্ট আমি গুগলটা ওপেন করে নিলাম, এবার আমি লিখব অ্যাবাউট ইন্ডিয়া প্যারাগ্রাফ, দেখো এখানে অনেক কিছুই দিয়ে দিয়েছে লেখা, তো আমাকে পাঁচ লাইন লিখতে বলেছে, আমি টোটালটা কপি করে নিচ্ছি এখান থেকে নিয়ে। এবার কি করব, আমাকে এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে, কি বলেছে বডিতে পাঁচটা লাইন থাকবে অ্যাবাউট ইন্ডিয়া, তো আমার বডির মধ্যে এখানে আমার পাঁচটা লাইন আমাকে লিখতে হবে, আমি এখানে কি করলাম কন্ট্রোল ভি করে দিলাম। তো তুমি দেখতে পাচ্ছ এই জিনিসটা এখানে কপি হয়ে গেছে, এবার এটাকে নিশ্চয়ই আমি এমনি রাখবো না, আমি একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দেব, তো এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমার চলে গেল পুরো জিনিসটা। এবার কি বলেছে দেখি, এবার বলেছে পাঁচটা লাইন লেখার পরে হাইপারলিঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে একটা ট্যাগ ওপেন করলাম, এ লিখলাম, তারপরে হচ্ছে এইচরেফ হাইপারলিঙ্ক রেফারেন্স এইচরেফ ইকুয়াল টু, ইকুয়াল টু দেওয়ার পরে আমাকে দিতে হবে সেই পেজের নামটা, যে পেজটা আমার হাইপারলিঙ্কে হবে, তো সেই পেজটাকে আমাকে আগে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি আপাতত এই পেজটাকে এখানেই ছেড়ে দিচ্ছি, এটাকে আমি সেভ করে দিচ্ছি, এটাকে সেভ করছি কী নামে, সেভেন ডট এইচ টি এম এল, এই নামে আমি এটাকে সেভ করে ছেড়ে দিলাম। আমাকে আরেকটা কী করতে হবে, নতুন পেজ ওপেন করতে হবে, ঠিক আছে, তাহলে আমি সিক্স ডট এইচ টি এম এল এর এই যে পেজটা ছিল সেখান থেকে একটা নতুন পেজ ওপেন করে নিচ্ছি, নতুন আমি একটা পেজ ওপেন করে নিলাম। এবার দেখো নতুন যে পেজটা আমি ওপেন করে নিলাম, এবার সেখানে আমাকে কি করতে হবে, নতুন পেজটার মধ্যে আমাকে বলেছে একটা পিকচার ইনসার্ট করতে হবে, যে পিকচারটা কিনা যে মানে এই যে পেজটা আমি নতুন ক্রিয়েট করছি এইটার লিঙ্কটা যাবে আমার এখানে, তোমরা যদি জিনিসটা করি তারপরে তোমরা দেখলে বুঝতে পারবে, আগে জিনিসটা আমি করিনি, তো ইমেজ ইনসার্টের কোডটা আমার পুরোটা লাগবে, তাহলে আমি পুরো এই জিনিসটাকে কপি করছি আপাতত, এগুলো আমার কিচ্ছু লাগবে না এই অবধি। ওকে ইমেজ ইনসার্ট করতে হবে, ইমেজ ইমেজটা কোথা থেকে নিতে বলেছে, ইমেজটা নিতে বলেছে হচ্ছে তোমার নেট থেকে একটা ডাউনলোড করে নিতে বলেছে, কিসের ইমেজ নিতে বলেছে ইন্ডিয়ার ইমেজ, তো এখান থেকে দেখো আমি একটা ইন্ডিয়ান ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, জিনিসটা আমি ডাউনলোড করে নিলাম, তো যে পিকচারটা আমার সেভ হয়ে গেল দেখো এটা আমার কোথায় চলে এলো, এটা আমার এখানে চলে এসেছে। তাহলে আমার ইমেজের এখান থেকে সেম জিনিস করতে হবে, ফার্স্ট আমাকে লোকেশন দিতে হবে, প্রপার্টিজে গেলাম, গিয়ে কি করলাম লোকেশন যা রয়েছে দেখো আগেরটার লোকেশন এক রয়েছে, আমাকে শুধু নামটা আলাদা আছে, তো আমাকে এটা কপি করে নিতে হবে নামটা, এখানে দেখো লোকেশন তো আগেরটাই একই লোকেশনে রয়েছে, এখানে নামের জায়গা আমার এইটা চলে আসবে, তো এই জিনিসটা দিয়ে দিলাম। এবার হচ্ছে জিনিসটা আমি সেভ করে দিচ্ছি, তাহলে এইটাকে আমি কি নাম দিলাম ইন্ডিয়া বলেই নাম দিলাম ডট এইচ টি এম এল, ওকে ইন্ডিয়া ডট এইচ টি এম এল আমি সেভ করলাম। এবার এটাকে রান করিয়ে দেখি পিকচারটা আসে কিনা, দেখো পিকচারটা আমার চলে এসেছে, তো এটা হচ্ছে তোমার সেকেন্ড পেজটা ছিল। সেকেন্ড পেজে আর কি বলেছিল যে ইমেজ অফ ইন্ডিয়া এই কথাটাও তোমার এখানে শো করবে, তাহলে আমাকে এখানে আরেকটা কথা লিখে দিতে হবে, সেটা হচ্ছে ইমেজ অফ ইন্ডিয়া,
इमेज अफ इंडिया लिखे दिलाम एखाने। एबार तोमरा कि करलो ए जिनिसटाके आरेकबार आमि सेव करे तोमादेर रान करिए देखिए दी जिनिसटा आसछे किना। देखो एटाके आमि रिलोड कराच्छि, इमेज अफ इंडिया जिनिसटा आमार देखाच्छे किन्तु एटा पाशे देखाच्छे। आमि जोदि चाई लेखाटा बड़ो हबे अनेक किछु माने एकटु हाइलाइट हबे ताहले आमाके फार्स्टे कि करते हबे एकटा ब्रेक दिते हबे, कारण एटा आमार देखछो जिनिसटा पाशे आसछे। आमि जोदि नीचे लाइने जोदि आमि एटा करते चाई ताहले आमि कि करब, फार्स्टे बियार ट्याग यूज करब। बियार ट्यागे ब्रेक हये गेलो, एबार कि हबे आमाके एटा बोल्ड करते हबे। बोल्ड ट्याग दिलाम, जोदि मने करि आमि हेडलाइनेर मतो बड़ो करे देब ताहले आमि एच ধরো H2 ট্যাগে দিলাম, ঠিক আছে। বোল্ড করলাম, এখানে দুটোই আমাকে শেষ করতে হবে, তাহলে আমি B ট্যাগ শেষ করলাম, তারপরে হচ্ছে H2 ট্যাগটা আমাকে শেষ করে দিতে হবে। এবার জিনিসটাকে সেভ করে রান করালাম, দেখো কি কি চেঞ্জ হলো। এবার দেখো ইমেজ অফ ইন্ডিয়া জিনিসটা এখানে চলে গেলো। যদি আন্ডারলাইন দিতে চাও আন্ডারলাইন তোমরা দিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারলে জিনিসটা কিভাবে কাজ করছে। এরপরে দেখো তোমাদের আরেকটা কি বলেছে, এটা তো তোমার একটা পেজ হলো যেটাকে তুমি লিংক করাবে, তাহলে এর নাম কি আছে, india.html। তাহলে তোমাকে এখানে হাইপার লিঙ্কে তাই দিতে হবে india.html। এই লাইনটা লাগছে না এখানে, এটা আগেরটা কপি করা ছিল তার সাথে চলে এসেছিল। তাহলে এখানে হাইপার লিঙ্কের সাথে আমি কি দেব, এখানে এই যে তোমার পেজটা রয়েছে এর নামটা আমি দেব। তাহলে এটা রিনেম করে আমি এটা এখান থেকে কপি করতে পারি। আমি এই কারণে কপি করছি যাতে কোনোভাবে কোনো ওয়ার্ড বা কিছু মিস্টেক না হয়ে যায়। যদি কিছু মিস্টেক হয়ে যায় এখানে কিন্তু তাহলে সেটা রান করবে না। তাহলে আমি এটাকে কপি করে দিলাম, এই জিনিসটা এলো, ইনভাইটেড কমা ক্লোজ করলাম, ট্যাগটাকেও আমি শেষ করলাম। এখানে আমি শুধুমাত্র HTML পেজটার নামটা দিলাম এই কারণে, কারণ হচ্ছে আমি যে দুটো পেজ সেভ করছি সেটা দুটোই কিন্তু একই লোকেশনে সেভ করছি। যদি আমি আলাদা আলাদা লোকেশনে সেভ করতাম তাহলে HTML এর নামের যে পেজটার নামটা দিলাম তার সাথে তার লোকেশনটা কোথায় সেই লোকেশনটা আমাকে দিতে হতো। যেমন আগেরটাতে পিকচারটা যখন ইনসার্ট করছিলাম তার যেমন লোকেশন দিচ্ছিলাম, সেমভাবে এখানেও কিন্তু আমাকে এই HTML পেজে কোথায় কোন লোকেশনে আছে সেটা আমাকে দিতে হতো। এখানে দিতে কেন হলো না, তার কারণ হচ্ছে এটা আমার একই লোকেশনে সেভ হচ্ছে, দুটোই আমার ডেস্কটপে সেভ হচ্ছে। যে দুটো আমি লিঙ্ক করছি দুটো পেজই একই লোকেশনে সেভ হচ্ছে, তাই এখানে আমার পাঁচটা লাগলো না। তারপরে এখানে আমাকে কি বলেছে, যে কথাটার উপরে আমার লিঙ্কটা আসবে সেই কথাটা লিখতে বলেছে। সেই কথাটা কি না, ইমেজ, ইমেজ কথাটার ওপরে আমার লিঙ্কটা আসবে। কিভাবে কাজ করবে নিশ্চয়ই এখন বুঝতে পারছো না, আউটপুটটা দেখলে তোমরা বুঝে যাবে। তো আমি এটাকে সেভ করে দিলাম। তো 7 নম্বরটা এবার আমি রান করাই, দেখি কি আসছে। দেখো ইন্ডিয়া সম্পর্কে আমার জাস্ট একটা লাইন এলো, দুটো লাইন কি 5টা লাইন যেটা বলেছে। এবার ইমেজ একটা কথার আসছে, ইমেজটাই যেই তুমি ক্লিক করবে তখন দেখো এই পেজটাতে চলে আসছে। তাহলে বুঝতে পারলে কিভাবে কি হলো, দেখো 7টা এখান থেকে ওপেন করছো তখন দেখো পেজটা তো রিলোড হয়ে আসছে। আসার পরে এখানে ইন্ডিয়া সম্পর্কে তোমাকে লাইনগুলো দেখাচ্ছে, তারপর ইমেজ বলে একটা কথা আসে, এটাতে ক্লিক করলে কি হচ্ছে তখন পেজটা রিলোড হয়ে তোমাকে নতুন পেজে দেখিয়ে দিচ্ছে, তুমি ব্যাক করলে আগের পেজে আবার ফিরে যেতে পারো। তো এটা গেলে তোমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল তার অ্যান্সার। HS পরীক্ষার জন্য হাইপারলিঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় হাইপারলিঙ্ক একটা থাকে, অবশ্যই থাকে। ইভেন তুমি থিওরিটিক্যাল যে পরীক্ষাটা হবে HS-এ তাতেও কিন্তু হাইপারলিঙ্ক আসার চান্সেস প্রচুর থাকে। এছাড়াও থাকে সব থেকে ইম্পর্ট্যান্ট আরেকটা কোয়েশ্চেন হয় টেবিল ক্রিয়েশন। টেবিল ক্রিয়েশন HTML দিয়ে যেটা তোমাদের শেখানো হয়েছে, দেখো এখানে তোমরা ভিডিওর লিঙ্কে লাস্টে পেয়েও যাবে। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন তো মাস্ট ভালোভাবে করে যাবে পরীক্ষায়, দুটো থাকবেই থাকবে, নয় প্র্যাকটিক্যাল নয় থিওরি।